সকাল সকাল বার্নপুর স্টেশনে, আজকে যাচ্ছি জয়চন্ডী। চলো এখান থেকে দিনটা স্টার্ট করি। আমাকে অ্যানাউন্স করলো প্ল্যাটফর্ম নাম্বার 1 আসছে। আর মায়ের জন্য মনটা খুব খারাপ লাগা, মা একাই থাকে, এতদিন একসাথে ছিলাম, তাই মনটা একটু খারাপ খারাপ। আজকে স্টেশনে প্রচুর ভিড় দেখছি, অনেক লাইন, পুরো শেষ থেকে এদিক থেকে পুরো শুরু, পুরো এখনো ভর্তি স্টেশন। অন্যদিন বেশ ফাঁকা ফাঁকাই থাকে। ট্রেনটা আসছে, সামনের দিকে চাপলাম বলে সিটটা পেয়ে গেছি, পুরো ফাঁকাই আছে ট্রেনটা। এখন দেখছি সামনের দিকটা, বাবু এখনো ওঠেনি। এই কাকিমা, কাকিমা এখানে আজকে এলে? কে বেটু? ঘুম মাগানি চোখ গুলো দেখো। কে বেটু? নামলাম জয়চন্ডী স্টেশনে, এই মাত্র আমার কাকিমার সাথে দেখা। কাকিমাও যাচ্ছে কাকিমার বাপের বাড়ি, আর দেখা হয়ে গেল হঠাৎ করে। বেটু উঠে পড়েছে। কোথায় যাবে হেঁটে হেঁটে? কে এসছে? ভালো আছো? বলো, ঘুম থেকে উঠলো? বিয়ের কার্ড গুলো এখন আমাদের এই যে খাম রাখা আছে, আর এই যে কার্ডটা এরকম ভাবে এসেছে। আজকে নিয়ে এলাম আমরা বানপুর থেকে, বাপির দোকানেই করা হয়েছে, তো এগুলো সব ফোল্ডিং করছে বাপ্পা। এখন ফোল্ডিং করে এটা ভরে দিচ্ছে। টেস্টিং বেশি করে ঝামেলা নাই, মোটামুটি কার্ড গুলো এরকম করে ফোল্ড করে ইয়ে করে দিলেই হয়ে যাচ্ছে। দেখো মা দিয়েছে তোমাকে বানপুর থেকে যখন আসছিলে, বুঝলে? তুমি ঘুম না ঢুকিয়ে ফেলো, মা ঘুমাচ্ছিল তো তখন আর ধরতে পারেনি টাকাটা। এটা তো ছাত, চপ ছাতু মা, এটা তো মাছ আছে মন্নি, ওই তো মাছ, ওই যে কালো প্লাস্টিক, কালো প্লাস্টিক, ওই যে নিচে সবজিগুলো ধুয়ে ধুয়ে রাখছি মা সব। আরো মাছ নাকি মা? কিন্তু হচ্ছে এই যে মাছ ভাজা চলছে, সব রকমের মাছ। আজকে মনে হয় করলা ভাজা হবে, আর সবজি টবজি কাটা হচ্ছে। যে বাবা বাজার থেকে ছাতু নিয়ে এসছে, সেই ছাতুগুলো এবার একটু বেছে বেছে রাখতে হবে। মনে হচ্ছে ভালোই আছে সব, প্রচুর ছাতু। মাম্মা এগুলো কী গো? ছাতু ছাতু কে খাবে? না বাথরুমে যেও না, দেখো মাম্মা, দেখো দেখো কি বের করছি, দেখো দেখো। দুপুরের মেনুতে ভাত, একটা কুমড়ো তরকারি, এটা ছাতুর তরকারি, করলা ভাজা, আর এখানে ওই ছোট মাছটা ঝাল।
এখন দুটোর মতো বাজে, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাবু এখন ঘুমাচ্ছে। আমরা এখন রেডি হব, যাব কৌশিক দাদার বাড়ি, যে কাঠগুলো নিয়ে এসেছি সে কাঠগুলো এখন দাদাদের বাড়ি পৌঁছে দেবো। বাবু ঘুমাবে, মা বাবার কাছে থাকবে, চলো চটপট রেডি হয়ে নি, মোটামুটি 5টার আগেই ফিরে আসতে হবে। এখন রেডি হয়ে নেবো, আর কি পরবো কি পরবো ভাবছি, এই কাফতান কুর্তিটা পরে নেবো, এটা অনেকদিন পরা হয়নি। এটা দেখো পিঙ্ক কালারের মধ্যে, এটা অনলাইন থেকে পারচেস করা হয়েছে। চলো চটপট রেডি হয়ে রেডি হয়ে গেছি, এবার চলো বেরোনো যাক তাড়াতাড়ি। কোথায় আমরা দাঁড়ালাম, মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিয়ে নেবো, চলো ভেতরে দেখি কি নেওয়া যায়। এখানে রসগোল্লাটা মিষ্টি মুখে রঘুনাথপুরে বেশ সুন্দর খেতে, মানে পুরো স্পঞ্জের মতো, এটা আবার খুব পছন্দের মিষ্টি মুখ। মিষ্টির তো প্রচুর ভ্যারাইটি, তার মধ্যে রসগোল্লাটা দারুণ। চলো চলো ভেতরে চলো 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 ঢোকো, সেই নতুন আসার মতো ঢুকছো, দাদা তো সারপ্রাইজ হয়ে গেল। ও তো বলে আসে না, আমি বাপ্পাই করেছে, আমি কিছু করিনি, এই তো কাঠ গুলো কাঠ গুলো। দাদাদের মন্দিরের দিকে একবার যাব, ঠাকুর তৈরি হচ্ছে না গো ওদের বাড়িতে, নিজেদের বাড়িতে পুজো হয়। বাস কাঠগুলো তো আমাদের ডেলিভারি করা হয়ে গেল। কৌশিক দা দেখো একটা কি সুন্দর জামা কিনেছে বাবুর জন্য, ও দিয়ে গেল, দারুণ হয়েছে। বাস বাবু তো পুরো খুশ হয়ে যাবে, কত কি দি কত কি দিয়েছে তোকে জেঠিমা, এইটুকু সময়ের মধ্যে উপমা বানিয়ে ফেললো, এখানে অমলেট আর মিষ্টি, বাপরে। সেই আর ভাত খেয়ে বাপ্পা বলো খিদেটা আছে, ভালো লাগছে খাও, ঝামেলাটা দেখি বিছানায় যে না টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, জেঠিমাকে শিখতে হবে এই উপমাটা, দারুণ লাগছে খেতে। আলু তারপরে কাজু কিশমিস তারপরে কত কিছু কারি পাতা পেঁয়াজ দিয়ে দারুণ লাগছে, আর কত কম সময় বানিয়ে ফেললো। না সত্যি জেঠিমা হাতের রান্নাও তো খুব ভালো। দাদাদের মন্দিরটা রং হচ্ছে, ঠাকুর তৈরি হচ্ছে, আজকেও হয়েছে দাদা, এক চালা ঠাকুর বলো দাদা যেমন হয়, বাহ ভেঙে ফেললো দাদা, ছেড়ে দাও তুমি ছেড়ে দাও দাদা, দারুন। এই যে ঠাকুর তৈরি হচ্ছে, লক্ষ্মী ঠাকুর, আমি দাদাদের ঠাকুর প্রথম দেখলাম এখানে, আমি আসিনি দাদা। হ্যাঁ বাবু বাবু ওই যে পিঙ্ক জামা পরে ফার্মে দৌড়ছিল, হ্যাঁ উপরে দুর্গাটা একটা পাথর আছে। দাদা দেখো কত কিছু পাঠিয়েছে জেঠিমা, এত বাদাম,
কত বাদাম পাঠিয়েছে দেখো। আর এটা একটা ডাল, অড়হর ডাল যেটা আমরা বলি, সেটা গোটা। ড্রেস কে দিয়েছে একটু, কে দিয়েছে বলো বাবু, এটা কে কে দিয়েছে? কাকায় পছন্দ? আচ্ছা পরি, আর পরি দেবো? আচ্ছা দাঁড়াও, কাকাইকে বলে দাও হেভি হয়েছে, বলে দাও। হেভিটা দেখাও এমনি করে, কেমন করে দেখা হেভি? বাহ ভালো হয়েছে, বলে দাও কেমন হয়েছে, কেমন হয়েছে বলে দাও কাকাইকে, বলে দাও দেখাও, দেখাও কি সুন্দর, বলে দাও হেভি হয়েছে, বলে দাও হেভি হয়েছে। এই যে আমার স্ট্রেট প্যান্টগুলো চলে এসেছে, এটা এটা কি কালার গো দেখছি, এটা আমার টার্কিশ গ্রিন, টার্কিশ গ্রিনটা। ওয়াও কালারটা বেশ সুন্দর, সেম দেখি চেনা আছে কিনা, চেনা নেই, দারুন। এরই পিচ কালারটা আমার আছে না, ওকে না আছে। এটা দিদি ভাইয়ের, এটা হচ্ছে পিঙ্ক কালার না? হুম পিঙ্ক কালার, এটা ডিপ মেরুন মনে হচ্ছে, এটা ওয়াইন কালার তো না, ডিপ মেরুন দেখো, ডিপ মেরুন, এটা ওয়াইন কালার, ক্যামেরায় মনে হচ্ছে কালো, মানে ভায়োলেট বা ওয়াইন যেটা তো বলে, ওয়াইন 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 কালার, ইয়েলো, এটা বেশ ভালো, ইয়েলো কালারটা ভালো। এটাতে ফোনে মনে হচ্ছে লেমন ইয়েলো, কিন্তু এটা একটু মাটি মাটি হলুদটা, দেখো কালারটা বেশ ডিপ, ভালো লাগছে। রাতে ডিনারের প্রিপারেশন, আজকে হচ্ছে তোমার সিম্পল, কালো জিরে দিয়ে আলুর তরকারি, পেঁয়াজও কেটে রাখা হয়ে গেছে, এই যে আলু ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছে, যে সাদা আলুর তরকারিটা হয় এটাই আজকে হবে, যেটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে খেতে।